আপনি কখন একটা ফটোকপি মেশিন ইউজ করবেন, কখন দুইটা ইউজ করবেন, আবার কখন আপনি ছোট মেশিনটা আপনি নেবেন, কখন আবার বড় মেশিনটা আপনি নেবেন, কার জন্য কোনটা প্রযোজ্য। তাহলে আমি সুইচটা দিচ্ছি, অন করলাম, দেখেন এই মেশিনে কিন্তু লাইন আসছে, এখানে 1 থেকে 9 পর্যন্ত দেখা যাচ্ছে, আর ওইদিকে মেশিনটাতে দেখাই, দেখেন এটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন যদি আমি একটা কফি করি, দেখেন এই দেখেন ওয়ার্মিং আপ, আমি কফি ক্লিক করে ফেলছি, এই কফিং দেখেন, ঠিক আছে কফি হয়ে যাচ্ছে, দেখেন সুইচ দিলাম আর কত দ্রুত সেকেন্ডের ভিতরে কাজটা হয়ে গেছে, এই দুইটা কাগজ একসাথে বের করে ফেলছে। ব্যাপারটা হচ্ছে যে এখানে যখন আমরা কাগজগুলো ঢুকাই একটু ভাস টাস করে ঢুকাইলে কিন্তু ভালো হয়, মানে নাড়াচাড়া করে দিলে অনেক সময় কাগজ আটকে যায়, যে কাগজগুলো গ্লিজ বেশি সেগুলোতে। যাই হোক, এটা দেখালাম, ওই মেশিনটা দেখেন, এটা কিন্তু এখনো রেডি হচ্ছে, দেখেন। এখন বলি আমি মেশিন কেন দুইটা ইউজ করতেছি। দর্শক, ফটোকপি মেশিন নিয়ে ভিডিও দেওয়া হয় না, অনেক দিন হয়ে গেছে, আসলে অনেক ব্যস্ত ছিলাম, সে কথা বলে ভিডিও লম্বা করব না, ঠিক আছে। জানেনই তো আমাদের এই ব্যবসাগুলো যারা করেন তাদের সময়টা কীভাবে পার হয়। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে দুইটা মেশিন। আজকে যে কথাগুলো বলবো এই ভিডিওটিতে, সেটা হচ্ছে যে আমি কেন দুইটা ফটোকপি মেশিন ইউজ করতেছি। আপনি কখন একটা ফটোকপি মেশিন ইউজ করবেন, কখন দুইটা ইউজ করবেন, আবার কখন আপনি ছোট মেশিনটা আপনি নেবেন, কখন আবার বড় মেশিনটা আপনি নেবেন, কার জন্য কোনটা প্রযোজ্য, বা নতুন ব্যবসা করতে চাচ্ছেন আপনার জন্য কোন মেশিনটা প্রযোজ্য, সেসব বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করতেছি, আর ভিডিওর শুরুতে একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে যে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আমি সবসময় ফটোকপি মেশিন নিয়ে প্রায়শই দিয়ে থাকি, আমার চ্যানেল নাম হচ্ছে সোহাগ এ টু জেড। কেন দিলাম জানেন, আসলে আমি প্রফেশনালি কখনো ইউটিউবে আসি নাই যে আমি এখান থেকে ইনকাম করব, বা কখনো চিন্তা করি নাই যে আমি সবসময় ফটোকপি মেশিনের দোকান দিব, ফটোকপি মেশিন সার্ভিসিং করে এই ফটোকপি মেশিনের ভিডিওগুলো দিব, এই উদ্দেশ্য করে কিন্তু আমি চ্যানেলটা খুলি নাই। আমার চ্যানেল হচ্ছে 2011 সালের, তাহলে আজকে প্রায় কত বছর, প্রায় 11-12 বছর হয়ে গেল। তো দেখেন আমি শখের বসে ইউটিউবিং করি, এবং আমার যে পেশাটা আছে সেখানে আমি দেখতে পেয়েছি যে এই ব্যবসাটার সাথে আমি যখন জড়িত হয়েছি এরপর থেকে আমি অনেক সাফার করেছি। আমি চাই না আমার মতো অন্য কেউ এই ফটোকপি জগতে এসে সাফার করুক, অর্থাৎ আমি চাচ্ছি যে আমার ভিডিওটা দেখে আপনি এবং আপনারা যারা ব্যবসাটা করতেছেন তারা উপকৃত হন, সেজন্য আমার ভিডিওগুলো করা। আমি কন্টিনিউ ভবিষ্যতে ইনশাল্লাহ যতদিন থাকব দিয়ে যাব, দিয়ে যাচ্ছি, আপনারা দেখেছেন অনেকে, পিছনে গিয়ে দেখতে পারেন আমার চ্যানেলে, দেখবেন আমার ফটোকপি মেশিনের সার্ভিসিং সলিউশন অনেকগুলো ভিডিও আছে। আপনি আপনার মেশিনের সমস্যার সমাধান যদি হয়, মোটামুটি, আমি কিন্তু ইঞ্জিনিয়ার না, কোনো টেকনিশিয়ান না, আমি একজন দোকানদার, কাজ করতে করতে দেখতে দেখতে এতটুকু আইডিয়া, আর এর ভিতরে আমি কাজগুলো করে থাকি। তো আপনারা এগুলো করে আপনাদের সমস্যাগুলো সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। ভিউয়ার্স, যারা একদম নতুন ফটোকপি ব্যবসায় আসতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট হবে আজকের ভিডিওটা। তো দেখেন এখানে ছোট যে মেশিনটা আছে এটার মডেল হচ্ছে তোশিবা ইস্টুডিও 2303A। এটা যখন আপনি সুইচ অন করবেন সাথে সাথে মেশিন রেডি, এবং আপনি চাপ দিন ফটোকপি হয়ে যাবে সাথে সাথে, স্পিডটা অর্থাৎ মেশিন রানিং হওয়ার পরে আপনি কাজের যে স্পিডটা সাথে সাথে আপনি কপি করতে পারবেন, এটার এই সুবিধাটা। আমি দুইটা মেশিনের সুবিধা অসুবিধা একসাথে বলে দিচ্ছি, ঠিক আছে। এরপরে এটাতে যখন আসবেন আপনি তখন দেখবেন এই মেশিনটা মডেল হচ্ছে তোশিবা ই স্টুডিও 2518A। এটা আপনি যখন মেশিন চালু করবেন তখন চালু হওয়ার অনেকক্ষণ সময় লাগবে, এরপর আপনি ফটোকপি করতে পারবেন। তবে এটাতে আপনি যখন একটা কপি স্ক্যানিং করবেন, ধরেন এক কপি করে আপনি স্ক্যানিং করে 5টা করবেন, তো 5টা ফটোকপি কিন্তু এটাতে আপনি দ্রুত করতে পারবেন, কিন্তু ওটাতে পারবেন না। কেন পারবেন না, আপনি যখন এখানে একটা কপি দিবেন, এখানে একটা কপি দিবেন, কপি দেওয়ার পরে যখন স্টার্ট দিবেন সেটা স্ক্যানিং করে সাথে সাথে রিলিজ করে ফেলবে, এবং এখানে আরেকটা স্ক্যানিং করার যে ব্যাপারটা সেটা কিন্তু রেডি করে ফেলবে এই মেশিনটা, ওই জিনিসটা কিন্তু ওই মেশিনটাতে করবে না। সে কি করবে দেখাই, সে কি করবে, আপনাকে কাগজটা এখানে দিলেন, ফটোকপি করলেন, কপিং লেখা আসবে, আসার পরে যখন কাগজটা এখান থেকে কমপ্লিট বের হয়ে যাবে তখন কিন্তু মেশিনটা আরেকটা কপির জন্য
রেডি হবে, যেটা আমার কাছে একদম বোরিং লাগে। ঠিক আছে, যারা এই মেশিনগুলো ইউজ করতেছেন তারা কিন্তু এই তফাৎটা বুঝবেন, এবং যারা এটা ইউজ করতেছেন তারা কিন্তু আমার সাথে একমত হবেন, যারা এটা ইউজ করতেছেন তারাও আমার সাথে একমত হবেন। তো এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে এটার মধ্যে স্পিড ওরা থেকে অনেক বেশি কপির, কেমন, মিনিটে প্রায় 24 কপি এটাতে স্পিড পাওয়া যায়, ওটাতে হচ্ছে 20 কপি। তবে বর্তমানে অনেকগুলো মেশিন আছে, আপডেট আসছে, ওগুলা ছোট মেশিন, সেগুলোতে কিন্তু 24 কপি, 25 কপি, 26 কপি বের হচ্ছে, এবং এটার মধ্যে কিন্তু 25 থেকে 30-এর মধ্যে 28 কপি বের হচ্ছে, এরকম অনেক মেশিন আছে। তা আপনি কখন কোনটা নেবেন মেশিন সেটা নিয়ে কথা বলা দরকার। ভিউয়ার্স, আমি আমার জায়গায় থেকে বলি, আমি দৈনিক ফটোকপি করি আপনার হচ্ছে 200 কপি থেকে 300 কপি, যদি গড় হিসেব করি মাসের তাহলে হচ্ছে 180 কপি থেকে 200 কপি, আমি হিসেব করেছি কিন্তু। ঠিক আছে, কারণ এখানে বেহিসেবের কিছু নেই, আপনি মেশিনে কাউন্টার চেক করলে কিন্তু সেটা সহজেই আপনি বুঝতে পারবেন। তবে একটা জিনিস আপনাদেরকে দেখাই, মেশিনটার সুইচ কিন্তু একটা পাওয়ারে আসছে, আমি জাস্ট যখন পাওয়ার সুইচ দিব তখন কিন্তু দুইটা মেশিন রান হয়ে যাবে, কোনটা কতক্ষণে রেডি হচ্ছে সেটা আপনাদেরকে একটু দেখাই। দেখেন ভিউয়ার্স, আমি সুইচটা দিলাম, এক একটা জিনিস দেখাই আপনাদেরকে। এই মেশিনটা কিন্তু অফ, দেখেন এটাও অফ, ওটার স্ক্রিনে কিন্তু অফ, যখন সুইচ দিব এদিকে দুইটা মেশিন কিন্তু চালু হবে। বিকজ এ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে আরেকটু ধৈর্য ধরার অনুরোধ করতেছি, বা শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু কিন্তু জানতে পারবেন ভিডিওর মাধ্যমে, সবসময় সময় পাই না। ধরেন আজকে এখন রমজান চলতেছে, তো কাস্টমার তেমন নাই, এখন প্রায় 12টার পরে তো আমি ভিডিওটা মেক করতেছি, ঠিক আছে, এই জন্য করার সুবিধাটা পাইলাম, না হয় কিন্তু সম্ভব না এই ভিডিওটা তৈরি করা। ঠিক আছে, ওই যে সময়টা বের করা অনেক কষ্ট, তাহলে আমি সুইচটা দিচ্ছি, অন করলাম, দেখেন এই মেশিনে কিন্তু লাইন আসছে, এখানে 1 থেকে 9 পর্যন্ত দেখা যাচ্ছে, আর ওইদিকে মেশিনটাতে দেখাই, দেখেন এটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন যদি আমি একটা কফি করি, দেখেন এই দেখেন ওয়ার্মিং আপ, আমি কফি ক্লিক করে ফেলছি, এই কফিং দেখেন, ঠিক আছে, কফি হয়ে যাচ্ছে, দেখেন সুইচ দিলাম আর কত দ্রুত সেকেন্ডের ভিতরে কাজটা হয়ে গেছে, এই দুইটা কাগজ একসাথে বের করে ফেলছে। ব্যাপারটা হচ্ছে যে এখানে যখন আমরা কাগজগুলো ঢুকাই, একটু ভাস টাস করে ঢুকাইলে কিন্তু ভালো হয়, মানে নাড়াচাড়া করে দিলে অনেক সময় কাগজ আটকে যায়, যে কাগজগুলো গ্লিজ বেশি সেগুলোতে। যাই হোক, এটা দেখালাম, ওই মেশিনটা দেখেন, এটা কিন্তু এখনও রেডি হচ্ছে, দেখেন এখানে কিন্তু এখনও রেডি হচ্ছে, ওটাতে কিন্তু আমি একটা কপি করে ফেলেছি অলরেডি, বাট এখনও কিন্তু সেটা কি হচ্ছে, রেডি হচ্ছে, এটা স্লো, অর্থাৎ রেডি হতে একটু সময় লাগে। দর্শক, এটা রেডি হোক, দেখাবো আপনাদেরকে, এখন কিন্তু রেডি হয় না, দেখেন ওইটাতে কিন্তু এতক্ষণ আমি 10-15 কপি করে ফেলতে পারতাম সিঙ্গেল সিঙ্গেল করলে আর কি। অর্থাৎ ইনস্ট্যান্ট যদি আপনি কাজ করতে চান তাহলে ওই মেশিনটা আপনার জন্য, আর বেশি কাজের জন্য কিন্তু আবার এটাই, যদি একটু দেরিতে দেরিতে আপনার স্টার্ট হচ্ছে কিন্তু কাজ যখন কমান্ডে আপনি করতে যাবেন এটাতে কিন্তু ফাস্ট, ওটার সাথে সাথে 1 কপি করছে, ওই একটা একটা করে যখন আপনি করতে যাবেন 10 কপি ততক্ষণ এটা কিন্তু করা হয়ে যাবে। আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই, কফি প্রথমে স্টার্ট করলে সফটওয়্যার রান করতে একটু সময় লাগে, দেখেন F4, আমি একটা কফি স্টার্ট দিব, একটা কফি স্টার্ট দিব, তো যেটা বলেছিলাম দেখেন আমি যখন স্টার্ট কফি দিব, দেখেন কি লেখা আসে, দেখেন এটা কিন্তু কফি হয়ে গেছে, স্ক্যানিং শেষ। এখন যদি আমি আরেকটা কফি দিই, দেখেন এই কাগজটা বের হয়ে গেছে, ঠিক আছে, ওদিকে কিন্তু আরেকটা কফি আমি দিয়ে ফেলছি, দেখেন, আচ্ছা ওটা চাপটা পরে নাই, যাই হোক আমি আবার দেখাচ্ছি, স্টার্ট, এখানে দেখেন স্টার্ট হয়ে গেছে, কফিটা কিন্তু বের হয়ে যাচ্ছে, আমি এতটুকুর মধ্যে আরেকটা স্টার্ট দিতে পারতেছি, এই দেখেন, এই দেখছেন দ্রুত, অনেক দ্রুত, এই দেখেন খালি পেপার আপনাদের জন্য নষ্ট করতেছি, এদিকে যখন রেডি আসবে তখন কিন্তু আপনি সাথে সাথে এটা দিয়ে ফেলতে পারবেন। মেশিনে ওয়েট করতেছে কারণ হচ্ছে যে এটা প্রথম চালু করছি, তো এই জন্য যখন রানিং হয়ে যাবে তখন কিন্তু আপনার কফি আপনি এদিকে দিবেন আর চাপ দিবেন, শুধু বের হতে থাকবে, বের হতেই থাকবে। এদিকে আপনি স্ক্যানিং কতক্ষণে হচ্ছে বা বের হচ্ছে ততক্ষণ চেকটা করবে না, স্ক্যানিংটা আপনার দ্রুত করে ফেলবে এবং এদিকে ডেলিভারি দিয়ে দিবে। তো এইগুলো মেশিনের স্পিড এবং দুইটার দেই যে তফাৎটা ছিল সেটা দেখাতে পারছি, আশা করি বুঝতে পারছেন। আরও কয়েকটা বিষয় আছে সেগুলো আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে এটার মধ্যে আপনার ড্রয়ার কয়টা, একটা, জাস্ট আপনি হয় লিগেল অথবা এফোর আপনি এখানে রাখতে পারবেন, বাট আপনি এই মেশিনটাতে কিন্তু ড্রয়ার পাচ্ছেন দুইটা, দেখেন এখানে এফোর ড্রয়ার, এখানে আপনি এফোর রাখবেন পেপার, এবং এটাতে হচ্ছে যে ইলিগেল। তাহলে কি হলো, এটাতে আপনি যে সুবিধাটা পাচ্ছেন সেটা হচ্ছে যে মেশিন
আপনি এফোর জাস্ট এখানে সিলেক্ট করলেন, এখানে সিলেক্ট করলেন, কাজটা হয়ে যাচ্ছে। কিন্তু ওটাতে হচ্ছে কি আপনার পেপার পাল্টাই দেওয়া হবে, অথবা এফোর সিলেক্ট করার পরে বাইপাস দিয়ে আপনাকে লিগেল করতে হবে। এখন বলি আমি মেশিন কেন দুইটা ইউজ করতেছি। দেখেন ভাই, এটা হচ্ছে আমার ব্যক্তিগত ব্যাপার এবং হচ্ছে ব্যবসায়ের ব্যবসার সার্ভিসের জন্য দুইটা মেশিন রাখা, নাহলে কিন্তু কোনো দরকার নাই। যে কপি আমি করতেছি একটা মেশিনেই যথেষ্ট, যখন আমি দোকানে একা থাকি। ঠিক আছে, একটা ফটোকপি করতে আসলাম, কাজ করতেছি ভাই, একটা ইজিলোড দেন। এখন এইসব বিষয় হচ্ছে যে অনেক দ্রুততম সময়ের মধ্যে কাজগুলো আপনাকে কাস্টমারকে ডেলিভারি দিতে হবে। যদি আপনি দ্রুত না দেন তাহলে কাস্টমার কিন্তু আপনার কাছে আসবে না, অন্য দোকানে চলে যাবে। এইসব দোকানগুলো এখন কি বলবো মানে অ্যাভেলেবেল হয়ে গেছে, বিশেষ করে নতুন যারা আছে তারা দেখতেছে সহজ মনে হচ্ছে করে ফেলতেছে, কিন্তু গেরা গলা পড়তেছে কখন, ধরেন যখন 6-7 মাস যাচ্ছে মেশিন নেওয়ার পরে, যখন কাজ আসতেছে তখন তারা টের পাচ্ছে এটার যে একটা খরচ সেটা কিন্তু এর আগে বুঝতে পারে না। যার কারণে তারা কি করে, নিম্নমানের কাজ করে থাকে, অর্থাৎ তারা যা পারে রেট নিয়ে থাকে, যেটার জন্য যারা পুরন ব্যবসায়ী তাদের অনেক সময় ক্ষতি হয়ে থাকে। যাই হোক, ওদিকে যাচ্ছি না, কথা বলতে বলতে আসলে হ্যাপিয়ে যাচ্ছি। দর্শক, যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে মেশিন দুইটা ইউজ করার কারণ হচ্ছে যে, ধরেন আমি অন্য একটা কাজ করতেছি, টাইপের কাজ করতেছি, হঠাৎ করে বললো যে ভাই একটা ফটোকপি দেন, এটাতে করে দিলাম আমি। ঠিক আছে, বা দেখা গেল যে একজন লোক এফোর ফাইস ফটোকপি করতে আসছে, আমি কি করছি এদিক দিয়ে দিছি 25 কপি মারছি, এমন সময় কাজ করতেছে একজন লোক আসলো বললো যে ভাই আমার এফোর একটা ফটোকপি লাগতেছে, একটা এক কপি, তখন আমি এটা দিয়ে করে ফেলতে পারলাম, এটা দিয়ে করে তাকে দিতে পারলাম। অর্থাৎ দ্রুত, এক কথা হচ্ছে যে দ্রুত সার্ভিসের জন্য আমি দুইটা মেশিন রাখছি। আর তাছাড়া হচ্ছে যে মেশিন কিন্তু যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে, তখন আপনি ব্যবসাকে বন্ধ করে রেখে দিতে পারবেন, সম্ভব পারবেন না। অর্থাৎ সচল রাখার জন্য এই দুইটা মেশিন আমার রাখা। এখন ধরেন এটাতে হঠাৎ করে কাজ আসলো, মেশিনটা অফ রাখলেন, ওইটা দিয়ে আপনি কাজটা চালিয়ে যেতে পারতেছেন, বা দেখা গেলো এটাতে কাজ আসছে এটা দিয়ে আপনি চালিয়ে, দুইটা মেশিন কিন্তু একসাথে নষ্ট হয় না। যদি হয় সেটা মনে করুন যে আপনার ভাগ্যটা খারাপ। আমি আপনাকে আরেকটা জিনিস দেখেন, আমি কিন্তু প্রিন্টার দুইটা ইউজ করি। দেখেন, একটা হচ্ছে যে জাস্ট প্রিন্টের জন্য, আর একটা হচ্ছে ফটোর জন্য। তো আমি এটা প্রিন্ট করতেছি, এটা দিয়েও প্রিন্ট করা যায়, এটা দিয়ে ফটোকপি করতেছি, এটা দিয়ে যায় না স্ক্যানিং করে করতে পারতেছি, ছবিও কিন্তু দুইটা দিয়ে বের হবে, তবে জাস্ট শুধুমাত্র ছবির জন্য এটা আমি ইউজ করতেছি। ছবি বের করতেছি এমন সময় একজন লোক আসলো বললো যে ভাই আমি ফটোকপি বা একটা স্ক্যানিং করব বা একটা প্রিন্ট দিব, তখন আমি এটা দিয়ে করে দিতে পারতেছি। বিষয়টা বুঝতে পারছেন আশা করি, যে দ্রুত সার্ভিস দেওয়ার জন্য আমি এই সুবিধাটা বা এই দুইটা দুইটা করে আমি মেশিন রাখছি। তো আপনাদেরকে বলবো, ব্যবসার এই ধরনের টপিকগুলা বা এই ধরনের চিন্তাভাবনাগুলো যদি আপনি পেতে চান তাহলে আমার সাথেই থাকবেন। ভিডিও আর বেশি বড় করবো না, যদি আপনাদের কিছু জানার থাকে, বলার থাকে ভিডিও সম্পর্কে, আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।